কলকাতা হাইকোর্ট চত্বরে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত নাম স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। এসএসসির একাধিক দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাৎপর্যপূর্ণ রায়ে তিনি হয়ে উঠেছেন জনগণের বিচারপতি, কারোর ভগবান বা কারোর ঈশ্বর। সাম্প্রতিককালে উচ্চ আদালতের যে সকল মন্তব্য সাড়া ফেলেছে তার 90% এসেছে 17 নম্বর এজলাস থেকে। আলোড়ন জাগিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সকল চোকাচোকা মন্তব্য করেছেন রইল তারই 6টি উদাহরণ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি রায়ের পরিপ্রেক্ষিতে 17 নম্বর এজলাস বয়কট করেছিলেন আইনজীবীদের একাংশ। সেই সময় আইনজীবীদের এমন আচরণে গর্জে উঠেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সরাসরি বলেছিলেন, আপনার হয়তো রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু দুর্নীতি দেখলে আদালত চুপ থাকবে না। মাথায় বন্দুক ধরতে পারেন, মারতে পারেন, মরতে রাজি আছি, কিন্তু দুর্নীতি দেখলে চুপ করে বসে থাকবো না, আওয়াজ তুলবই। যারা দুর্নীতি করছে তাদের সঙ্গে শুধু শত্রুতায় থাকতে পারে। তেমনই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মানবিক রায়ের অন্যতম নজির ছিল 76 বছরের শ্যামলী ঘোষের মামলা। 36 বছর লড়াই শেষে তাকে জয়ের হাসি উপহার দিয়েছিলেন তিনি। 76 বছরের বৃদ্ধা শিক্ষিকার সমস্ত বেতন এরিয়ার সহ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রায় ঘোষণার পর এজলাসেই কান্নায় ভেঙে পড়েছিলেন সত্যরুদ্ধ শ্যামলী। দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন অভিজিৎকে। সেই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমার ঘরে আসা বৃদ্ধা নাগরিককে খালি হাতে ফেরাতে পারি না। বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সকল তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন তার মধ্যে অন্যতম হল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা। শুধু তাই নয়, চাকরির প্রথম দিন থেকে বেতন ফেরতের নির্দেশও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার ছেড়ে যাওয়া ফাঁকা পদে ন্যায্য প্রার্থী মামলাকারী ববিতা সরকারকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশও দেন তিনি। এরপরই বলতে হয় একের পর এক এসএসসি মামলায় সিবিআই অনুসন্ধানের কথা, যা নিয়ে তোলপাড় হয় গোটা রাজ্য। কিন্তু সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে চরম হতাশা ব্যক্ত করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বলেন, ডজনখানেক সিবিআই তদন্ত শেষে নোবেল পুরস্কার হবে না তো? মনে হচ্ছে সিবিআই থেকে সিট ভালো, টানেলের শেষে কোনো আলো আমি দেখতে পাচ্ছি না। নভেম্বর মাসে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম, এরপর থেকে কি হয়েছে? কিছুই নয়। এসএসসি নিয়োগ মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ঢোকাবো বলে যদি আদালত মাইন্ডসেট করে থাকে তবে আপত্তি নেই, কিন্তু কিসের ভিত্তিতে? তার এই বক্তব্যের পরেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রশংসায় মুখর হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, এটা দেখে ভালো লাগছে, একজন রাজনীতিবিদ যে কোনো সময় ভালো আইনজীবী হতে পারে। এমনকি আলাপচারিতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেছিলেন, আমি তো আপনারই ভক্ত, আপনার মতো লোক কজন আছে? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নবতম সংযোজন হল হাইকোর্টের জ্যাঠামশায় মন্তব্য। চাচা ছোলা ভাষায় তিনি বলেন, কোনো এক জ্যাঠামশায় বলে বেড়াচ্ছেন অভিজিৎবাবু এটা করেননি, অভিজিৎবাবু ওটা করেননি, কে এটা করেছেন আমি জানি, তার বিরুদ্ধে আমি তথ্য প্রমাণ সংগ্রহ করছি, এক দু মাসের মধ্যে তিনি টের পাবেন। তিনি এও বলে বেড়াচ্ছেন, আমি নাকি আইনের ABCD জানি না।